কিছু কিছু স্বপ্নকে নিজের হাতেই হত্যা করতে হয়, কারণ এখানে সমাজ, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তোমার বিপরীতে চলবে। এক কথায় সব সময় তোমার বিপরীতমুখী হবে। তাই সবার মনকে বা সবার কথাকে গ্রাহ্য না করে তোমার মন যা চায় তুমি তাই করো। নিজের মতো করে বাঁচতে চাইলে নিজের জীবনকে নিজেই তৈরি করো, আর যদি নিজেকে তৈরি করতে গিয়ে ধ্বংস করে ফেলো এতে ভেঙে পড়ো না, কারণ ধ্বংসের পর যে নতুন রূপ সৃষ্টি হয় সেটা অন্তত অটুট শক্তিশালী হয়। তাই অন্যের কথাকে গ্রাহ্য করে নিজের মতো করে জীবন গড়ো। ভালো থাকুক সমাজ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও পরিবার, সবাইকে ভালো রাখার জন্য তোমাকে প্রতিষ্ঠিত হতেই হবে, না হলে হয়তো সবার কটু কথায় তুমি নিজেকে নিঃশেষ করে ফেলবে। যদি তুমি নিজের পায়ে দাঁড়াতে না পারো তখন তোমার কাছে একটি পথই খোলা থাকে, সেটা হচ্ছে আত্মহত্যা। কিন্তু এই আত্মহত্যা মহাপাপ, তাই ধৈর্য ধরে চেষ্টা করো, নিজের জীবনকে গড়ে তুলো। এই প্রতিশ্রুতি নিয়ে আগামীর দিনগুলোতে কাজ করে যাও, দেখবে একদিন তুমিই সফল।